আমাদের রিফাত ভাই বলেছেন যে শাকুর বউ ওখানে কানাডাতে বাড়ি কিনতে গেছে, উনি যখন শাকুর ওয়াইফ এটা বাড়ি কিনতে গেছে কানাডায় বলছে, তখন আজকে আমি এই উত্তরটা আপনাদের সামনে আমার সব ভাইদের সামনে সাংবাদিক ভাইদের সামনে বললাম, যাতে উনিও আমার এই প্রশ্নের উত্তর দেয় এবং আমাকে উনি যেন 3 মাসের মধ্যে উনি প্রমাণ করে দিতে পারে সুন্দর মতো। একটা সময় সিঙ্গাপুরে আপনি আর সাক্ষু একসাথে ছিলেন, একই রুম শেয়ার করতেন, ঠিক কিনা রিফাত ভাই? আমার আরেক ভাই আছে, ছোট্ট খাট্টো মানুষ, লাফাচ্ছে খুব, কারণ আঙ্গুর ফল, ও তো ছোট মানুষ, আঙ্গুর ফল ধরতে পারছে না, তো আঙ্গুর ফল যখন হাতে পাওয়া যায় না তখন কি বলে আঙ্গুর ফল? তো সাক্ষু ভাই তো সন্ত্রাসী না, সাক্ষু ভাই কি তুমি, তোমার মন জানে, তোমার মন জানে, ছোটবেলা থেকে তুমি সাক্ষু ভাইয়ের হাত ধরে রাজনীতি শিখছো। আমি আজকে কয়েকটা কথা বলবো আপনাদের, আমি আমি এই পাড়ার বউ, আমার এখানে অধিকার আছে, ভাইরা বলেন অধিকার আছে কিনা, মায়েরা বলেন অধিকার আছে কিনা, আমি বলবো সমস্ত এলাকা কুমিল্লা শহরে যেমন অধিকার আছে তার চেয়ে বেশি আছে, আমার যারা আশেপাশে আছে তাদের সবচেয়ে বেশি আছে, কারণ তারা আমাদেরকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখে, আমরা তাদেরকে কাছ থেকে দেখি। আমি কখনো আমার স্বামীকে কোনো দিন কোনো মহিলা নিয়ে কথা বলতে শুনি নাই, কারো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারো ওয়াইফকে নিয়ে কথা বলতে শুনি নাই, মিথ্যা তো দূরে থাক, সত্যটা উনি কোনো দিন বলেন না, এটা সবচেয়ে বড় গুণ নয়। সবচেয়ে বড় গুণ হচ্ছে সাক্ষু ভাই কখনো কোনো মহিলা নিয়ে কথা বলেন না, উনি কারো মা বোনদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না, এবং আমার জানা মতে 5 সাল থেকে আজকে 22 সাল যদি কোনো সাংবাদিক কোনো ফটোগ্রাফার বা কোনো মানুষ বলতে পারে যে কোনো দিন সাক্ষু ভাই কারো বউ মা বাচ্চা মেয়ে নিয়ে কথা বলছে, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের কাছে যে বলেন। কিন্তু গত 2 দিন ধরে আমাকে আমার এক বড় ভাই, আমাদের হয়তো অপোজিশন দল রিফাত ভাই, আরফানুল হক রিফাত ভাই, উনি বলেছেন যে কারণে আজকে আমি বলছি, আমার তো এই অধিকার নাই, আমি তো ভোট চাইতে এসেছি আমার স্বামীর কাছে, আমার অধিকার নাই আমি কারো বদনাম করি, বদনাম করবে আমার ছেলেরা যারা সাক্ষুর অনুসারী, যারা সাক্ষুর সৈনিক, যারা সাক্ষুর সৈনিক তারা তারা ওনাদের বদনাম করবে, সুনাম করবে, ওনারা একটা ঢিল মারলে এরা দুটা মারবে, এটাই স্বাভাবিক, আমি না। কিন্তু আজকে আমাকে বলতে আমি বাধ্য হলাম এই কারণে, যেহেতু আমাকে নিয়ে উনি কথা বলেছে, একটা মেয়ে যখন মা হয় তখন প্রথম সেবা করতে যায় কে? মা। আপনার মেয়ে যদি প্রেগনেন্ট হয় বাচ্চা হয় সেবা করে কে প্রথমে? আমিও কিন্তু মা, আমার মেয়েরও কিন্তু বাচ্চা হয়েছে, আমার মেয়ে ছেলে বাচ্চা হয়েছে, আমার নাতির নাম জেহরান, আমি সবখানেই বলি, কারণ আপনারা দোয়া করবেন জেহরান বলে, নামাজে দোয়ায় রাখবেন। আমি আমার নাতিকে দেখতে যেতে, বাচ্চা আমার মেয়ে যখন প্রেগনেন্ট হয়েছে তার বিদেশের নিয়ম হচ্ছে, যেহেতু সে কানাডায় থাকে বিদেশের নিয়ম হচ্ছে 6 মাসের মধ্যেই ডাক্তার কাগজে লিখে দেয় যে আপনার আব্বা আম্মা অথবা শ্বশুর শাশুড়ি এখানে আসবে আপনার সেবা করতে, যেহেতু ওই দেশে কেউ কারো সেবা করার নাই, কোনো আত্মীয় স্বজন নাই। সেই অনুযায়ী আমি ভিজিট ভিসায় করোনা এবং ওমিক্রনের কারণে আমাকে ভিসা দেওয়া হচ্ছিল না, আমার মেয়ে 6 মাস তো দূরে থাক, বাচ্চা হওয়ার 3 মাস পর আমি সেখানে যাই, 3 মাসে আমার মেয়েটা একটা নতুন মা কিভাবে বাচ্চা পেলেছে ভাবতে পারেন? আমি 3 মাস পর একা মহিলক সাক্ষু যাইনি, তার সিটি কর্পোরেশনের দায়িত্ব হ্যান্ড ওভার করতে হবে মে মাসের 15 তারিখে, সেই জন্য সে যায়নি, বলছে টিকলি তুমি যাও, আমার দেশ আগে আমার দায়িত্ব আগে। আমি ওইটা করতে আমার মেয়ের সেবা করতে আমি ওখানে যাই এবং 2.5 মাস আমি ওখানে থাকি, তারপর আমি চলে আসি। আমাদের রিফাত ভাই বলেছেন যে সাক্ষুর বউ ওখানে কানাডাতে বাড়ি কিনতে গেছে, তো ভাই আপনি তো অনেক বেশি শিক্ষিত, আমরা তো কম শিক্ষিত, আপনার ভাষা আমরা কম শিক্ষিত, আপনি যখন এত শিক্ষিত আপনি কি এটা জানেন না যে মাকে তার সন্তানের দেখাশোনা করতে বিদেশি সরকার নিজেই ডাকে, কানাডিয়ান সরকার আমাকে ভিসা দিছে কয়েকদিনের জন্য যাতে আমি মেয়ের সেবা করতে পারি, এবং ভিজিট ভিসায় কোনোদিন বাড়ি কেনা যায় না। আমি ওনাকে বারবার বলি উনি অনেক শিক্ষিত, আমরা তো কম শিক্ষিত,
এটা তো না জানা উচিত ছিল। এবং উনি যখন শাকুর ওয়াইফ এটা গাড়ি কিনতে গেছে কানাডায় বলছে, তখন আজকে আমি এই উত্তরটা আপনাদের সামনে, আমার সব ভাইদের সামনে, সাংবাদিক ভাইদের সামনে বললাম, যাতে উনিও আমার এই প্রশ্নের উত্তর দেয় এবং আমাকে উনি যেন 3 মাসের মধ্যে উনি প্রমাণ করে দিতে পারে সুন্দর মতো যে আমার ওখানে বাড়ি আছে, যেহেতু উনি বলেছে ওনার কাছে প্রমাণ আছে। আমি আরেকটা কথা বলবো, আরফানুল হক রিফাত ভাই, আপনার নেতৃত্ব একজন মহিলা, আপনার ওয়াইফ মহিলা, আপনার মা মহিলা, আপনার মেয়ে মহিলা, ওমেন্স রেসপেক্ট বলে একটা কথা আছে, ওমেন্স রেসপেক্ট প্রত্যেকটা পুরুষকে জানা উচিত। ওমেন্স রেসপেক্ট তো আপনি করলেন না, আপনার সাথে শাকুর যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, একটু পরে হয়তো আপনি আর শাকু আর ভাই ভাই হয়ে যাবেন। একটা সময় সিঙ্গাপুরে আপনি আর শাকু একসাথে ছিলেন, একই রুম শেয়ার করতেন, ঠিক কিনা রিফাত ভাই? তো সেই রিফাত ভাই ভবিষ্যতে ইনশাল্লাহ শাকুর সাথে আবার হয়তো ঈদগাহ মাঠে কোনো কিছু না হোক, ঈদগাহ মাঠে তো কোলাকুলি করবেন, সেদিন আপনি উত্তর দিবেন কি শাকুর ওয়াইফকে নিয়ে কথা বলেন যে আমি, হ্যাঁ বলতে পারতেন মেয়েকে দেখতে কানাডা গেছে, তারা কানাডা যায় ঠিক আছে, কিন্তু আমি বাড়ি কিনতে গেছি এটা আপনাকে প্রমাণ করতে হবে 3 মাসের মধ্যে। সেখানে শাকু মেয়র থাক না থাক আপনি হন কোনো অসুবিধা নাই, কিন্তু 3 মাস পর এই সাংবাদিক ভাইদের সামনে দেখে আপনি ওই প্রমাণটা দিতে হবে। আর যদি প্রমাণ দিতে না বলেন না পারেন, তাহলে আপনাকে বলবো এইসব কথা অবান্তর কথা রাগের মাথায় বলেন না, মাথা ঠান্ডা করে রাখেন। আল্লাহ যার ভাগ্যে লেগে রেখেছে সেই জয়টিকা যে মেয়রের চেয়ারে বসবে সে বসবে, সেখানে যুদ্ধ আছে, মারামারি আছে, মারামারি না থাক এটাই আমরা চাই, বাক যুদ্ধ আছে, বাক যুদ্ধে কোনো ওমেন্সকে মহিলাকে নিয়ে আসবেন না। আপনি তো অনেক শিক্ষিত, শিক্ষিত মানুষ ওমেন্স রেসপেক্ট সম্পর্কে খুব ভালো জানে, আনবেন না আর কোনো বউ বউকে নিয়ে কথা, আর মিথ্যা কথা সবচেয়ে বড় কথা। এটা আমার আজকে অনুরোধ সাংবাদিক ভাইদের কাছে, আপনাদের কাছে প্রশ্ন, এবং আমার বলা 3 মাসের মধ্যে ওনাকে প্রমাণ করে দিতে হবে যে আমার কানাডায় বাড়ি আছে। আমার আরেক ভাই আছে, ছোট্ট খাট্ট মানুষ, লাফাচ্ছে, খুব লাফাচ্ছে, খুব লাফাচ্ছে, কারণ আঙ্গুর ফল, ও তো ছোট মানুষ, আঙ্গুর ফল ধরতে পারছে না, তো আঙ্গুর ফল যখন হাতে পাওয়া যায় না তখন কি বলে, আঙ্গুর ফল তো হাতে পাইলে খাইতে ভালো। এখন সে হয়তো একটু অসুবিধায় আছে, মন টন খারাপ আছে, মন টন খারাপের জন্য উল্টা পাল্টা কথা বলছে। আমরা ভাই তোমাকে মাফ করে দিলাম, তুমি আরেকটু 20 বছর আরো 20 বছর যা, একটু কষ্ট করো। শাকু ভাই তো সন্ত্রাসী না, শাকু ভাই কি তুমি, তোমার মন জানে, তোমার মন জানে, ছোটবেলা থেকে তুমি শাকু ভাইয়ের হাত ধরে রাজনীতি শিখছো, শাকু ভাইয়ের হাত ধরে রাজনীতি করছো, তোমার আজকে যারা আত্মীয় স্বজন বড় বলছো তারা কই ছিল, তারা তো নতুন নতুন সব, তো তুমিও 20-25 বছর কষ্ট করো, নতুন আসছো আমরা তোমার সব কথা মাফ করে দিচ্ছি, কারণ তুমি তো শিখতে আসছো, এখন পরিচিতি হইতে আসছে, পরিচিতি হবে 10-15-20 বছর পর, আর একটু হবে কিছু তখন হয়তো আশা করা যায়। এখন রাগে রাগে খারাপ কথা বলো না, ভালো কথা বলো, ভালো কথা বললে শোনেন, মুখের সুন্দর কথায় পৃথিবী জয় করা যায় তো, যায়নি গো মা বোনেরা? আর যদি কাজে ফাসাদ করেন, করেন, মানুষ তো কেউ পছন্দ করে না, করেনি তো, সেখানে কুমিল্লাবাসী তো শিক্ষিত মানুষ, আমরা পাঠ্যপুস্তকে বই খাতায় তথাকথিত পুঁথিগত বিদ্যা আমাদের নাও কমও থাকতে পারে, বাট আমাদের ঘরের শিক্ষা, স্বশিক্ষা, বাবা মা শিক্ষা, সত্য বলিও, সত্য চলিও, সত্য খায়ো, কম খায়ো কিন্তু সুখের গান গাইও, এগুলি তো আমার বাবা মা শিখাইছে। আলু ভর্তা দিয়ে ঘরে ভাত খেলে কেউ জিজ্ঞাই বলি আপনি কিতা দিয়ে ভাত খেয়েছেন, কিন্তু যদি আমরা সুন্দর করে কথা বলি তো অমুক লোকের মাইয়াটা এত সুন্দর কথা কয়, অমুক লোকের বউটা এত সুন্দর কথা কয়, বলবে তো? তো সুন্দর কথা বলে ভাই তুমি জয় করো দুনিয়াটাকে, আগে শুধু একটা মারমুখী মনোভাব নিয়ে নেব না, এটা আমার অনুরোধ। আর মানুষের কথা না বলি, খুব মনে দুঃখ যে আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু মাত্র 5 পাস 6 পাস, কিন্তু নজরুলের বই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তালি তালি, কবি কাজী নজরুল সাম্যের কবি, ঠিক কিনা? আমাদের রমজানের ওই রোজার শেষে এলো খুশি, কে লিখেছেন? তো নজরুল ইসলামকে কি ভোলা যাবে? প্রতিদিনই কিছু না কিছু শুনি, কিছু না কিছু আমরা পড়ি,
এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় কাজী নজরুল পড়ানো হয়, রবীন্দ্রনাথ পড়ানো, আমরা পড়েছি সেটা, আমি পড়েছি, এখানকার যারা বিশাল বিশাল শিক্ষিত লোকজন ডক্টরেট সবাই পড়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে, কলেজে গেছে, স্কুলে গেছে, কবি প্রে গ্রুপ থেকে আমরা পড়ি। উনি কিন্তু খুব শিক্ষিত ছিলেন না, শিক্ষা ছিল ওনার বংশগত, ফ্যামিলিগত, বাবা মার রক্ত ছিল ভালো। আজকে আমি আর এই শক্ত শক্ত কথা না বলে বলি, মা বোনেরা আপনারা যাবেন, ভাইরা জানে, ভাইদেরকেও বলি আপনারাও জানেন, আপনারাও আমার ভুল থাকলে বলে দেন, শিখে দেন। আমরা ইভিএম পদ্ধতিতে ভোট দিব, আমরা একটা মেশিনে চাপ দিব, চাপ দিলে একটা সবুজ রঙের লাইট জ্বলবে, চাপ দিয়ে আমরা চলে আসবো না। আমাদেরকে যদি একটু কথাটা মন দিয়ে শুনেন, সবাই একটু মন দিয়ে কথাটা শুনেন, হ্যাঁ কথাটা মন দিয়ে শুনেন, কারণ ইভিএম অনেকেই আমরা জানি না, ঠিক কি না? পিছনের পিছনের মাঠ বন্ধা শুনতেছেন? আচ্ছা, ইভিএম এ আমরা ভোট দিতে যাব, গিয়ে আমরা প্রথমে সুইচ টিপ দিব, আর ওখানে একজন লোক থাকবে, উনি হয়তো বলবে ভোট হয়ে গেছে, নাও বলতে পারে, যদি কখনো বলে আপনারা আসবেন না, দেখবেন একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, সবুজ রঙের লাইট, তখন ওই লাইটটাতে সুইচ, ওই সবুজ বাতিটার উপরে আপনার আঙ্গুলের চাপ দিবেন, আঙ্গুলের চাপ দিবেন সবুজ বাতিতে, ঠিক আছে? তার মানে ভোট হয়ে গেছে। এখন যেটা বলতে চাই মা বোনদেরকে, আমরা যারা সকালবেলা সবাই, আমি নিজেও তাই করি, সকালের নাস্তাটা একটু ভারী করে বানাই, মোটা মোটা পরোটা বুঝেননি, অথবা ডালে চলে খিচুড়ি বানিয়ে স্বামীদেরকে খাওয়াবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, সকাল সকাল যাবেন ভোটটা দিতে, সকাল সকাল ভোট দিতে যাবেন, ভোট দিবেন কারো সাথে, কারো মানে আজকে এটা করে যাবো ওটা করে যাবো তাহলে হবে না, কারণ গতবারও 12টার পরে মনিরক সাকুর কেন্দ্র সব দখল করা হয়ে গেছিল, হয়েছিল কি না? গত 17 সালে 12টার পরে উনি আর ভোট পাননি, তারপরে ভোটে জিতেছে কত জানেন? 10,000-11,000 ভোটে, 10,000-এর বেশি ভোটে উনি জিতেছিলেন। তো এবার ইনশাল্লাহ আল্লাহ মালিক যদি চায়, ওনার আপনাদের সবার সাপোর্ট আছে, উনি খুব ভালো ভোট হবে, আপনারা যাবেন, আপনারা গেলে ভোট হবে, আপনারা গেলেই ভোট হবে, আর তাতেই মনে রাখ সাক্ষু ভাই গড়ি মার্কা নিয়ে ইনশাল্লাহ জিতে যাবেন, সবাই যাবেন তো ইনশাল্লাহ, আপনাদের উপস্থিতি বলে আপনারা যাবেন। ওই দিন কি সংসারে মায়া করুন বেশি, মায়া করব বেশি, ওই দিন একটু নাইলে একটু সকালের নাস্তা বাড়ি দিয়ে তারপরে যাবেন আপনারা, প্রয়োজনে আমের দিন, দুইটা আম দিয়া ডইলা আমার প্রিয় খাওয়া, আম চিপা এটারে মুড়ি দিয়া অথবা চিরা ভিজা এটা দিয়া মাখাইয়া, হ্যাঁ হ্যাঁ আমের দিন বলবেন আগের দিন জামাইদেরকে যে 5 কেজি 2 কেজি 3 কেজি আম আইলো, আম সস্তা 60 টাকা কেজি, হ্যাঁ আমাদের মেয়র সাহেব প্রতি রাত্রে আধা পাকা আম খায়, হ্যাঁ হ্যাঁ ওই যে দুধের কথা বললাম না, ওই যে দুধের কথা, আম আম আমের রস দিয়ে তো মুড়ি খাওয়া যায়, একদম আটা ময়দার দাম বেশি বলতেছে, শুনেন আম এমন একটা ফল সবার বাসার গাছে গাছে আম ফল আম আছে, আম আর জামের গাছ নাই এমন বাসা নাই মনে হয় আমাদের কুমিল্লায়, তো আম দিয়া মুড়ি দিয়ে খাইয়া আমরা ভোটটা আগে দিয়ে আসবো, আমার ভোট। আচ্ছা আপনাদের যদি ভোটটা মিস হয় খারাপ লাগে না? আমার অধিকারটা থেকে আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হওয়া যাবে না মা বোনেরা, আচ্ছা ইনশাল্লাহ সবাই ভোট দিতে যাবেন 15 তারিখে গড়ি মার্কায় ভোট দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমাদের মার্কা কি গড়ি টেবিল 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 গড়ি ভুল 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 টেবিল গড়ি টেবিল।